Assalamualaikum warahmatullahi wabarakatuh, Shupriyo Kuwait Probashi. Aaj 7 June ingreji 2021 sal. Kuwaiter asker montrishabar guruttopurno update thakche ei video tite. Prothome shuru korchi Kuwait shastho montronalay COVID-19 total update diye. Alhamdulillah, aajo COVID-19 e chikitsadhin obostha theke 1256 jon shustho hoye bashay fire jay, jar majhe bangladeshi, kuwaiti ebong bibhinno desher probashi chilen. এ নিয়ে টোটাল সুস্থতা সংখ্যা কুয়েতে পৌঁছালো 3,00,2393 জন। গত 24 ঘন্টা কোভিড-19 নতুন করে টেস্ট করা হয়েছে 11,911 জনের। টোটাল টেস্টের সংখ্যা পৌঁছালো 26,82,924 জন। বর্তমান কুয়েতের আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় 1479 জন এবং টোটাল আক্রান্তের সংখ্যা 3,18,676 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 চিকিৎসাধীন অবস্থা থেকে 3 জন মৃত্যুবরণ করেছে। নতুন করে টোটাল মৃতের সংখ্যা পৌঁছালো 1798 জন। বর্তমান সিরিয়াস কেস যেটা আইসিইউতে আছে 153 জন এবং বর্তমান অ্যাক্টিভ কেস 14485 জন। কোভিড-19 বর্তমান কুয়েতের সুস্থতার হার 94.89% এবং প্রতিদিনের টেস্টের সংখ্যা 12.42%। আপনারা অবগত আছেন যে কুয়েতে কোভিড-19 ইন্ডিয়ার ভ্যারিয়েশন শনাক্ত হয়েছে, যেটা নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা চলছে। এরই মাঝে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো দিয়েছে সেটা হচ্ছে যে মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের সাথে চুক্তি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এছাড়া অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, যেটি যদি শেষ পর্যন্ত অক্সফোর্ড ভ্যাকসিন না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য ভ্যাকসিন সামঞ্জস্য করে কুয়েত প্রবাসী বা কুয়েতিদেরকে বিতরণ করা হবে। বিশেষ করে কুয়েত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার যে প্রক্রিয়াগুলো শুরু করেছে সেখানে যেতে হলে কুয়েতের ভ্যাকসিনেশন বা টোটাল ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কুয়েত মন্ত্রিপরিষদ। কুয়েতের মন্ত্রিসভার সিদ্ধান্ত যুক্তরাজ্যের সাথে সরাসরি ফ্লাইট রবিবার থেকে চালু হবে এবং জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো রবিবার থেকে খুলে দেওয়া হবে। এছাড়া আগামী রবিবার থেকে কুয়েতের আরও অনেক কিছু সর্বসম্মতিক্রমে খুলে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কুয়েত মন্ত্রিসভা আপনারা জানেন যে কুয়েতে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য নতুন দিক নির্দেশনাগুলো জারি করেছে। এছাড়া কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, সেটি হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার না করলে রেডিমেড জরিমানার একটি বিধান রেখেছে, যেখানে 50 দিনার ফাইন করা হবে। কাজেই আপনি প্রবাসী জীবনে নিরাপদ এবং নিশ্চিন্তে থাকতে হলে অবশ্যই কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় দিক নির্দেশনাগুলো পালন করবেন, যাতে করে আপনি অনাকাঙ্ক্ষিত যে ধরনের বিপদ থেকে বা আপনার অনেক কষ্টে অর্জিত বেতন কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না উঠিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা অবগত আছেন যে বর্তমান কুয়েতের প্ল্যাটফর্ম বা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধই রয়েছে। আজকের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ আপডেটটিতে যেটা বলা হয়েছে যে আন্তর্জাতিক ফ্লাইট বন্দর ব্যাপারে, বিশেষ করে প্রবাসীদের কুয়েত ফিরে আসার ব্যাপারে মন্ত্রিসভার আজকের বৈঠকে কোনো ধরনের আলোচনা বা কোনো এজেন্ডাই ছিল না। এতে করে নিশ্চিত হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে প্রবাসীদের প্রবাসীদের যে সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা সেটি বহাল রয়েছে এবং কুয়েতের ঘোষণার জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে। যদিও আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছিলাম জুন মাসের শেষ অথবা জুলাই মাসের প্রথম দিকেই কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর শুরু হতে যাচ্ছে, কিন্তু কুয়েতের মন্ত্রিপরিষদের কাছে যে আপডেটগুলো আসছে, বিশেষ করে কোভিড-19 প্রতিদিনের যে আক্রান্তের সংখ্যা, যেটি নিঃসন্দেহে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আপনারা অবগত আছেন যে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ করে কুয়েত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য গত এক মাস আগে কারফিউ প্রত্যাহার করে, কিন্তু কুয়েতের কোভিড-19 আক্রান্ত সংখ্যা কিছুতেই কমছে না, যেটি প্রতিদিন আপডেট থেকে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এছাড়া আজকে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয় যেসব প্রবাসী এবং কুয়েতিরা আক্রান্ত হচ্ছে তারা কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করেনি। এতে করে যে একটি আপডেট নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে যে সকলকেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য ভ্যাকসিন গ্রহণের কোনো বিকল্প খোলা নেই। এছাড়া কুয়েত ফায়ারফোর্স যেসব গাড়িতে লাল নাম্বার প্লেট দেওয়া হয়েছে সেগুলো জেনারেল ফায়ার হিসেবে
নতুন করে নাম করা হয়েছে। পাবলিক ফায়ার ফোর্সের অন্যতম কৌশল বাস্তবায়নে লাল রঙে চিহ্নিত করা হয়েছে গাড়ির নাম্বার প্লেটগুলো, বিশেষ করে যেটি চেনার জন্য বা সহজীকরণের জন্য। এছাড়া আপনারা অবগত আছেন যে দীর্ঘ পরিক্রমায় কুয়েতে বর্তমান তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, আর সেটার কারণে প্রতিদিনই বিভিন্ন এরিয়াতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজও কুয়েতের আল ফেরদাউসে একটি ঘরের আগুনে পড়ে গেছে, যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল নিউজ হিসেবে দেখানো হয়। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী 4টি শিশু ও 16 জনকে উদ্ধার করেছে, যেটি আরব টাইমস অনলাইন থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী কোভিড-19 তাণ্ডব চালানো ভাইরাসে গত 24 ঘন্টায় মারা গেছে বাংলাদেশে নতুন করে আরও 30 জন। এছাড়া বাংলাদেশে আপনারা অবগত আছেন যে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে আরও 10 দিনের জন্য, বিশেষ করে বাংলাদেশে যারা সব প্রবাসীরা অপেক্ষা করছেন বিভিন্ন দেশে কুয়েত সহ প্রবেশ করার জন্য। আপনি আপনার অবস্থান থেকে অবশ্যই স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলবেন, বিশেষ করে আপনার সুস্থ এবং সুন্দর একটি প্রবাস জীবনের জন্য এবং কুয়েতে প্রবেশ করার জন্য। কারণ হচ্ছে যে কুয়েতে অক্সফোর্ড ভ্যাকসিনের চালান আসতে আরও সময় লাগবে এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করতে নাগরিক ও প্রবাসীদেরকে অপেক্ষা করতে হবে। আর কুয়েতে একটি ডোজ নিয়ে যেসব প্রবাসীরা বর্তমানে কুয়েত থেকে দেশে যাবেন তাদের প্রতি বিশেষ দিক নির্দেশনা থাকবে। বিশেষ করে আপনারা অবগত আছেন যে কুয়েতে 4টি রেজিস্ট্রেশনকৃত ভ্যাকসিন গ্রহণ না করলে কোনো প্রবাসী আর কুয়েতে প্রবেশ করতে পারবে না। কাজেই আপনি কুয়েত থেকে ভ্যাকসিন গ্রহণ করে দেশে গেলেই শুধুমাত্র আপনি কুয়েত ফিরে আসার নিশ্চয়তা পাবেন। এছাড়া কুয়েতে 60 বছর বয়সী প্রবাসীদের এক্যামা নবায়নের সংশোধনী সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীর নিকট জানতে চেয়েছেন সাংসদ আব্দুল সামাদ। তিনি প্রবাসী বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি প্রসঙ্গত 60 বছর বয়সী প্রবাসীদের এক্যামা নবায়নের নতুন আইন আসছে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে 60 বছর বয়সী প্রবাসীদের এক্যামা নবায়নের জন্য যে ধরনের সীমাবদ্ধতা বা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, তাতে করে এই মন্ত্রী 60 বছর বয়সী প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সংসদে একটি বিল উত্থাপন করেছে। যদিও কুয়েতে 60 বছর বয়সীদের আকামা লাগানোর জন্য নতুন নতুন দিক নির্দেশনা নিয়ে আলোচনা চলছে, এখন পর্যন্ত বিস্তারিত আসেনি। আপনারা জানেন যে আমরা কুয়েতের বিস্তারিত আপডেটগুলো প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে যাচ্ছি। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এমন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা কুয়েতের নিত্য নতুন আপডেটগুলো শেয়ার করলে আপনারা মিস না করেন। যেখানে যে অবস্থায় আছেন সবার প্রতি অনুরোধ থাকবে স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলবেন, বিশেষ করে বর্তমান কোভিড-19 পরিস্থিতি নতুন করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার কারণে লকডাউন, সীমাবদ্ধতা, কার্ফিউ বা সেমি লকডাউনের মতো সিদ্ধান্তগুলো নিচ্ছে। বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে সুযোগ পেলে আপনি অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করবেন। বিশেষ করে বাংলাদেশে কোভিড-19 যে ফাইজারের ভ্যাকসিন সেটার অনুমোদন দেওয়া হয়েছে এবং আমদানি করা হয়েছে। এই সপ্তাহে ফাইজারের ভ্যাকসিন দেওয়ার জন্য একটি আলোচনাও চলছে।